বলছি আমি 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 ওর গ্রামের ছেলে, মানে গ্রামের ভাইয়ের মতো আর কি। আর আসলে ওর বাবা তো একদম আটা চালা করতে পারে না, মাও গ্রামের মানুষ, একা আসতে পারবে না। তাই ও দেখো, তাই আমাকে ওনারা বললো যে তুই একবার গিয়ে ওর খোঁজটা নিয়ে আয়। লকডাউনের মধ্যে তো গাড়ি ঘোড়া একদমই নেই রাস্তাঘাটে, আস্তে আস্তে দেখুন ভিজিটিং আওয়ার্স পার হয়ে গেছে। তা আমি গিয়ে আপনাদের সুপারকে গিয়ে হাতে পায়ে ধরলাম যে আমাকে স্যার একটা বার ওর সঙ্গে দেখা করতে দিই। তো সুপার বললো কিছুতেই হবে না, তারপর বললো যে একটা বার দেখা করে বেরিয়ে যা। আমি আমি ওই ওই জন্যই এসেছি। তারপর আমাকে অনুমতি দিলেন। ওই যে শুনেছে আবার হাঁপায়, দেখ ওই যে শুনেছে যে বাবা মা সব জানতে পেরে গেছে, টেনশন করছে। আসলে বাবা মাকে খুব ভালোবাসে না, ওই 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 জন্যই আর কি। আরে তুই চিন্তা করছিস কেন? আমি আরে বোকা, আমি তোর বাবা মাকে সব বুঝিয়ে বলবো সবটা। হ্যাঁ দেখে দেখেছেন দেখেছেন আবার টেনশন করছে। আরে এত টেনশনের কি আছে? ঠিক আছে, এবার আপনি যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি চলি। এই মঙ্গলা, আমি আসি রে। তুই তুই কেন এরকম টেনশন করছিস? আর এই তো এখানে এত ভালো ভালো ডাক্তারেরা রয়েছে, এই দিদি রয়েছে। আরে তুই ঠিক হয়ে যাবি, খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই ঠিক হয়ে যাবি। আর আমি তোর বাবা মাকে গিয়ে সব বুঝিয়ে বলবো। তুই শুধু আমি যে কথাগুলো বললাম সেইটা একটু মনে রাখিস। হ্যাঁ এ মঙ্গলা, আমি আসি। হ্যাঁ সাবধানে থাকিস। আসি ম্যাডাম, নমস্কার। আপনি একটু শান্ত হন, একদিন না একদিন আপনার বাবা মা তো জানতেই পারবে, অত টেনশন করছেন কেন? আর এখন তো আপনি সুস্থই আছেন। না না, আপনারা অরিশ বাবুকে খবর দিন, আসতে পারুন, তাড়াতাড়ি আসতে পারুন। তাহলে বিষটা বাটিতে মেশালো কে? কিন্তু অত সকালবেলা বাড়িতে তো বাইরের কেউ আসেনি, শুধুমাত্র পুজো করার জন্য ঠাকুরমশাই এসেছিলেন। আচ্ছা মিস্টার কাঞ্জিলাল, আপনার বাড়িতে আর কে কে থাকেন? এই তো আমি, আমার স্ত্রী, আমার তিন ছেলে, ওই সুরেশ, দেবেশ আর অনিশ, আর ওদের স্ত্রীরা আছে, ওই বড় বউ দোলন, মেজ বউ সঞ্জনা, আর ছোট বউ সর্বমঙ্গলা। এছাড়া আমার ছোট মেয়ে আছে সঙ্গীতা, আর বড় মেয়ে শ্রেয়া, আর বড় মেয়ের হাজব্যান্ড আছে সুকান্ত। এছাড়া আমার মা আছেন, কিন্তু মা আপাতত বাড়িতে নেই, ও লকডাউনের সময় থেকে মামার বাড়িতে রয়েছে, ওখানে গিয়ে আটকে পড়েছে। সবাই তো আছেন দেখছি, কিন্তু আপনার ছোট মেয়ে আর মেজ ছেলে কোথায়? আমার ছোট বোন কালকে ওর এক বন্ধুর বাড়িতে গেছে, ওই অনলাইন ক্লাসের ব্যাপারে, আগামীকাল ফিরবে। আর আপনার মেজ ভাই? আমার হাজবেন্ড তার অফিসের কাছে বাইরে গেছে, দয়া করে ওকে এসবের মধ্যে জড়াবেন না। এই তো আমরা কজন লোক, মানে সবাই আপনজন, কাকে সন্দেহ করি বলুন তো। আচ্ছা আজ সকালে বাইরের কেউ এ বাড়িতে এসেছিল? এসেছিল তো, ওই সর্বমঙ্গলার কর্মচারীরা এসেছিল। আসলে অফিসার, সর্বমঙ্গলা মানে আমার ওয়াইফ ধূপকাঠি বানাতে পারে, আর আজ থেকেই ওর ওই ধূপকাঠির কোম্পানির কাজটা শুরু হওয়ার কথা ছিল, আর সেই কাজে সাহায্য করার জন্যই বাড়ি থেকে কিছু ছেলে মেয়ে এসেছিল। কোথা থেকে এসেছিল? ওই তো সামনের বস্তি থেকে। তারা কি এই ঘরে ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছিল, কিন্তু ওই বিষের ঘটনাটা ঘটার পরে ওরা ঢুকেছিল। ওরা আমাদের বাগানে হরিদার ঘরে ছিল, ওখানেই ওরা কাজকর্ম করছিল, আর আমাদের সর্বমঙ্গলা তো ওই ঘরেই থাকে, হরিদা এখন নেই, গ্রামের বাড়িতে গেছে। হরিদাটা কে? ও আমাদের পুরনো কাজের লোক।
এক মিনিট, সর্বমঙ্গলা দেবী বাড়ির বউ হয়ে কাজের লোকের ঘরে কেন থাকেন? অনিশ বাবু, আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে ওই ঘরেই থাকেন? কি হলো অমিতা, এখন চুপ করে আছো কেন? অফিসারের কথায় উত্তর দাও। কি ব্যাপার অনিশ বাবু, আপনাদের মতো একজন ভদ্র পরিবারের বউ স্বামীর ঘরে না থেকে বাইরে কাজের লোকের ঘরে থাকে কেন? আপনার সঙ্গে কি ওনার দাম্পত্য কোনো সমস্যা চলছিল? না 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 অফিসার, আমার সাথে কোনো সমস্যা নেই। আসলে নিজের কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য দিন রাত ও নিজের ওই ওয়ার্কশপে কাজ করতো, আর ওই বাগানে যে হরিদার ঘরটা ওটাই ছিল ওর ওয়ার্কশপ। আচ্ছা, আর কেউ আপনাদের বাড়িতে এসেছিল? পুরুত মশাই কিন্তু এসেছিল এই বাড়িতে। আচ্ছা, আপনাদের বাড়িতে কি রোজই পুরোহিত মশাই আসেন? না না, রোজ আসে না, আজকে বাড়িতে পুজো ছিল তো তাই। ছোট বৌমা এসব অ্যারেঞ্জ করেছিল পুজোর, ওর ব্যবসাটার আজকে উদ্বোধন ছিল তো তাই। আচ্ছা সঞ্জনা দেবী, আপনি এই পরিবারের মেজ বউ তাই তো? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি নিজের ঘরে ছিলাম, চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসি। আর পুজোর সময় আপনি নিচে ছিলেন না? না, ওসব আমার পোষায় না। না অফিসার, সঞ্জনা সত্যি কথা বলছে, ও ওপরেই ছিল, চেঁচামেচি শুনে ও নিচে নেমে আসে। আর সুগন্ধবাবু, আপনি তখন কোথায় ছিলেন? আমি মানে আমি ও খাওয়ার টেবিলেই বসেছিল। ও খাবার টেবিলে আসে, ও ব্রেকফাস্টের জন্য আসে, তারপর ওর মনে পড়ে যে ও সকালবেলায় গ্যাসের ওষুধটা খায়নি, সেই ওষুধ আনতে আমি ঘরে যাই, তারপর ফিরে এসে দেখি ও তখন ওখানেই বসে রয়েছে। আপনি তো এবারে জামাই, কি উপলক্ষে এখানে এসেছেন শুনি? আরে আমি তো এ বাড়িতেই থাকি উপরে, ওই আমি আমি এই ফ্যামিলির একজন। এরমভাবেই ধরতে পারেন আপনি, ওই বর্দা ভাই অনিশকে যেরকম ভালোবাসে শাশুড়ি মা শ্বশুর, আমাকেও ছেলের মতন ভালোবাসে। ভেরি গুড, তা আপনি কী কাজ করেন? কি মানে কী কাজ করেন, হোয়াট ইজ ইয়োর প্রফেশন? ও প্রফেশন, আমি কাজ করি তো, করি তো ওই কনস্ট্রাকশনের কাজ করি, বিল্ডিং ম্যাটেরিয়ালস সাপ্লাই দিই। আপনি ওই টেবিলে কতক্ষণ ছিলেন? ভিকটিমকে দুধমুড়ি দেওয়ার আগে থেকেই? হ্যাঁ হ্যাঁ, তার অনেক আগে থেকেই টেবিলে বসেছিল। দোলন দেবী যখন দুধের বাটিটা টেবিলে রেখেছিলেন তখন আপনি টেবিলেই বসেছিলেন তাই তো? ওই সময় দুধে বিষ মেশানো হয়েছে আর আপনি সব থেকে কাছে ছিলেন তাই তো? তাতে কি হয়েছে, আমি কি সবসময় দুধের বাটির দিকে তাকিয়ে বসেছিলাম নাকি? কে কখন টুক করে দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে আমি কি করে জানবো বলুন তো? বলছিলাম কি অফিসার, মানে আমার মনে হয় আপনি যদি আমাদের বাড়ির চারপাশটা একটু ভালো করে খুঁজে দেখেন তাহলে খুব ভালো হয়, মানে কোনো ক্লু পেলেও পেতে পারেন। ইয়েস ইউ আর রাইট, ঠিক আছে আমি ব্যাপারটা ঘুরে দেখে আসছি। ছেড়ে ছেড়ে, ওই অফিসার তো গটগটিয়ে বাইরে চলে গেল ক্লু খুঁজতে, আমি তো তখন বিশেষ শিশিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিলাম বাগানের দিকেই, যদিও ওদিকটা অনেক শুকনো পাতা অনেক নোংরা, তাও যদি খুঁজে পেয়ে যায় পাবে না মনে হয়। সকাল থেকে দেখছি চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিচ্ছে, কিছু জিজ্ঞাসা করলে তুতলাচ্ছে, কেন এমন করছো? তবে কি ও এই ব্যাপারে সত্যি কিছু জানে? বিপুল, তোকে যে স্টলটা আমি খালি রাখতে বলেছিলাম ওই স্টলটা এনারই জন্য।
পারমিশনটা দিয়ে দাও। তোমার এই সাজানো সংসারের স্বার্থেই ওকে ওর কাজ করার অনুমতি দাও। আমাকে যদি কোনোভাবে তুমি ফাঁসানোর চেষ্টা করো, সবার আগে কিন্তু ফাঁসবে তোমার সো কলড হাজবেন্ড অনিশ কাঞ্জিলা। ম্যাডাম, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে, কার্ড তো পারমিশন দেয়নি, তখন তারা সুপারের কাছে গিয়ে পারমিশন জোগাড় করে এনেছে। তখন স্যার ওদের মধ্যে দুজনকে আপনার সাথে কথা বলার পারমিশন দিয়েছে। যাই হোক, আপনি কিন্তু বেশি কথা বলার চেষ্টা করবেন না, আপনার কথা বলা পারুন, আপনার গলা এখনো ঠিক হয়নি। আমার সাথে কারা দেখা করতে এসেছে এখন? বাড়ির লোক তো সবাই দেখা করে চলে গেছে, আবার কারা এলো? সৌমিলি আবার কোনো চাল জ্বালানি তো? সৌমিলি কাউকে পাঠায়নি তো? না না, আর আমি চুপ করে বসে থাকবো না, এবার আমি সৌমিলির বিরুদ্ধে রুখে দাঁড়াবই। তুমি এখন অসুস্থ, আর একদম কথাও বলো না। আমরা তোমাকে কথা বলতে দিয়েছি জানতে পারলে অনিশদা কিন্তু খুব রাগারাগি করবে। হ্যাঁ বৌদি, তুমি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছো, তার জন্য আমরা কেউ আজকে সকালে কাজেও বেরোইনি। আর তুমি কিছু চিন্তা করো না বৌদি, যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠছ আমরা সবাই মিলে তোমার ব্যবসা সামলে নেব। আর শুধু আমরা একমাত্র তোমার সাথে দেখা করতে আসিনি, বাইরে চম্পা, মিনু, পারুল, এমনকি ছোটকা, লালটু, নাড়ু, ওরাও সবাই অপেক্ষা করছে। বৌদি, তুমি শুধু একবার সুস্থ হয়ে বাড়ি চলো, তারপর দেখবে আমরা খুব খাটবো, আমরা দিন রাত খাটবো, ডবল পরিশ্রম করে এই সব ক্ষতি আমরা সামলে দেবো। আমরা তো আজকেই মাল সাপ্লাইয়ের জন্য বেরোতে চাইছিলাম, এমনকি পারুল, চম্পাও ধূপকাঠি বানানোর জন্য রেডি ছিল, কিন্তু কিন্তু অনিশদার মা আমাদের বাড়ি থেকে চলে যেতে বলল। তাই তো আমরা বস্তিতে ফিরে সবাই মিলে ঠিক করলাম যে এখানে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, তুমি দেখবে একদম তুমি ঠিক হয়ে যাবে। একি, আপনারা এখনো জাননি, পেশেন্টকে তো কথা বলাবেন না, ওনার কথা বলা বারণ আছে। না না সিস্টার, আমরা বৌদিকে দিয়ে বেশি কথা বলাইনি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আসছি বৌদি, আসছি বৌদি। অনিশদার ফোন। হ্যাঁ অনিশদা বলো। ফোনটা স্পিকারে দে না। বাড়িতে পুলিশ এসেছে বগা। এসেছিলাম দাদা বৌদির সঙ্গে দেখা করতে। ও, তোদের কাছে তো ভিজিটিং কার্ড নেই, আমাকে বলতে পারতিস। না না দাদা, তাতে কোনো অসুবিধা হয়নি, বৌদির সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমরা এখন বৌদির কেবিনেই আছি, বৌদি ভালো আছে দাদা এখন। ও আচ্ছা, ঠিক আছে, শোন না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, ঠিক আছে? আমি রাখছি। আচ্ছা দাদা। শুনলে তো বৌদি, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, এইবার ধরা পড়বে আসল দোষীকে, এইবার জানতে পারা যাবে যে কে তোমাকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিল। ব্যাস ব্যাস ব্যাস, এবার আপনারা চলুন 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 চলুন। আসছি বৌদি, আসছি বৌদি। এই চাকরি আমি কিছুতেই করব না, আর এটাই আমার ফাইনাল কথা। ওয়েল প্রদীপ বাবু, ইমিডিয়েটলি ওই 1 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে এই অনিশ কাঞ্জিলালের হাতে নোটিশটা আজকে ধরাতে হবে আমাদের। যাকে ভালোবাসো তাকে ফাঁকে ঠেলে দিতে তোমার একটুও ভাবছে না? অনিশ থেকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলে আমি সব কিছু করতে পারি, সব কিছু, এমনকি অনিশদার নামে আমি বদনামও দিতে পারি। চেষ্টা করতে পারলে সৌমিলি,
না তো আর তো আমি তোমায় ক্ষমা করব না, অনেক ছেড়ে দিয়েছি তোমায়, আর আমি তোমায় ছেড়ে দেব না। এবার আমি তোমায় শাস্তি দেব, চরম শাস্তি। এই ভালো করে ওদিকটা দেখো, তন্ন তন্ন করে খোঁজো। অফিসার কিছু পেলেন? খোঁজাখুঁজি চলছে। আচ্ছা, আমি ছেলেগুলোকে ফোন করে আসতে বলেছি, যারা ওই সকালবেলা সর্বমঙ্গলার সঙ্গে যখন ঘটনাটা ঘটলো হরিকাকার ঘরে ছিল, ঠিক আছে? ওকে, ভালো করেছেন। দেখুন, তদন্তের জন্য তো সবার সঙ্গে কথা বলা উচিত, ওরা আসুক আমরা বরং ততক্ষণ খোঁজাখুঁজি চালিয়ে যাই। হ্যাঁ, এইটা আমাদের বাড়ির পিছনের দিক, সচরাচর আমরা এখানে কেউ আসি না, তবে ওই পুজোর আগে এই জায়গাটাকে ঘাস টাস কাটিয়ে পরিষ্কার করা হয়। আচ্ছা, এই ওদিকটা ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। এই তো স্যার খুঁজি। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। বলছি অফিসার, এখানে কিছু না কিছু একটা ক্লু তো নিশ্চয়ই পাওয়া উচিত, তাই না? আমার মনে হয় যে লোকটা আপনার স্ত্রীর খাবারে বিষ মিশিয়েছিল সে এই বাড়ির পেছন দিক দিয়ে ঢুকেছিল, তারপর কাজ হয়ে গেলে এই পথ দিয়ে এই পাঁচিল টপকে পালিয়ে গেছে। হতে পারে, কিন্তু একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি, এতগুলো লোক থাকতে তাকে কেউ দেখলো না, এতগুলো চোখ এড়িয়ে সে সোজা বসার ঘরে ঢুকে সোজা ডাইনিং রুমে চলে গেল, আর সেখানে গিয়ে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে সে পালিয়েও গেল। হ্যাঁ সেটাই, এটা এটা কি করে সম্ভব? আরে বাবা, ক্রিমিনাল তো আর ইনভিজিবল নয়। হতে পারে ক্রিমিনাল হয়তো অনেকদিন ধরে এই তককে তককে ছিল, হয়তো রান্নাঘরের কোথাও লুকিয়েছিল ঘাপটি মেরে, তারপর যখনই সুযোগ বুঝেছে খাবারে বিষ মিশিয়ে কেটে পড়েছে। বাড়িতে তখন পুজো চলছিল বললেন না, হয়তো আপনারা সেদিকে ইনভলভ ছিলেন, খেয়াল করেননি। অবশ্য সবটাই আমার ধারণা। দেখুন, যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো জোর দিয়ে কিছু বলতে পারি না। না হ্যাঁ স্যার, সেটা তো ঠিক। এই খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই জঘন্য কাজটা কে করতে পারে। যেই করুক না কেন, সে আপনাদের অতি পরিচিত কেউ, সে আপনাদের বাড়ির জিওগ্রাফি খুব ভালো করে জানে। সেটা আপনি ঠিক বলেছেন অফিসার। অফিসার অফিসার, ওখানে একটা কি শিশি পড়ে রয়েছে দেখুন তো। কিছুটা তরল আছে, এই এটা এক্ষুনি ল্যাবে পাঠাতে হবে। ওই শিশির মধ্যে কি কেমিক্যাল আছে সেটা জানতে পারলেই কেস অনেকটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় অপরাধী পালাবার সময় এটা এখানে ফেলে দিয়ে গেছে। শুধু ওই সিসির ফরেন্সিক রিপোর্টটা আসার অপেক্ষায়।